এরকম একটা প্রত্যাশা অনেকের ছিল যে আমি হয়তো বা পৃষ্ঠপোষকতা করব অনেক কাজের, কিন্তু আপনি জেনে হয়তো জানবেন বা আপনাকে এখনই বলছি, সেটা হলো যে একটা সিঙ্গেল কাজেও আমি কখনো পৃষ্ঠপোষকতা করিনি। আসসালামু আলাইকুম। আজকে আমার সঙ্গে যিনি আছেন একজন অভিনেতা আজম খান, আপনারা ওনার অনেক নাটক দেখেছেন। আজকে একই সেটে আমরা কাজ করছি, একটা নাটকে আমরা অভিনয় করছি। তো আজকে আজম ভাইয়ের সঙ্গে আমি আড্ডা দিব, আজম ভাইয়ের গল্পটা আমি আজকে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। আজম ভাই কেমন আছেন? জি ভালো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি অভিনয়টা শুরু করলেন কবে থেকে? আমি কাজ শুরু করেছি 2015 সাল থেকে, জুলাই 3 তারিখে। প্রথম কাজ ছিল FQ পিটারের, একটা টেলিফিল্ম ছিল, দ্য হিরো নাম। ওখানে শহীদুজ্জামান সেলিম ছিলেন অভিনেতা, এবং তার সাথেই আমি প্রথম স্ক্রিনে আসি বা ক্যামেরার সামনে দাঁড়াই। সোশ্যাল মিডিয়ায় আপনাকে দেখি সবসময় আপনার মেয়েকে নিয়ে অনেক ঘোরাফেরা করেন, আপনি আপনার মেয়েকে আপনি অনেক পছন্দ করেন, ভালোবাসেন। তা এই আপনার অভিনয়ে আসার পেছনে কি মেয়ের কোনো ইন্সপিরেশন বা অন্য কারো ইন্সপিরেশন ছিল? না, আসলে মেয়ের ইন্সপিরেশন ছিল না, ও তখন অনেক ছোট ছিল, 8 বছর আগে। আমার আসলে এক সময় আমি একদম ছোটবেলায় আমি একটা শিশু সংগঠন করতাম, চাঁদের হাট করতাম। তো চাঁদের হাট থেকে যেটা হয়েছে যে অনেক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড, মঞ্চ নাটক, মূকাভিনয়, কবিতা আবৃত্তি, এই কাজগুলো করতাম। তো এগুলো করতে গিয়ে বিতর্ক করতাম। তো এগুলো করতে গিয়ে যেটা হয়েছে যে মানে এই জগতের সাথে একটা সম্পর্ক ছিল। পরবর্তীতে আমি ব্যক্তিগত জীবনে আমি কাজ করি, কমিউনিকেশনসে কাজ করি, সেই কারণে বিভিন্ন টেলিভিশনের সাথে আমার একটা যোগাযোগ ছিল, বিভিন্ন টক শোতে যেতাম, বিভিন্ন প্রোগ্রামে যেতে হতো। তো তখন আমি এটিএন বাংলার দুইজন শুভাকাঙ্ক্ষী ছিলেন, একজন হচ্ছেন শিল্পী চন্দন সিনহা, আরেকজন হচ্ছেন মীর মোতাহার হাসান, যিনি বর্তমানে এটিএন নিউজের CEO, তাদেরকে আমি গল্প ছলে বলেছিলাম যে কখনো যদি সুযোগ হয় কোনো টেলিভিশন নাটকে অফিসের কোনো চরিত্রে অথবা কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠানে যেখানে ড্রয়িং রুমে অনেক লোক বসে থাকবে, কখনো সুযোগ পেলে কাজ করতে পারলে মন্দ হতো না। তো সেই থেকেই আগ্রহটা বলার পরে তারা কয়েকজন নির্মাতার সঙ্গে পরিচয় করিয়ে দেন, আর সেই সূত্র ধরে আসা। প্রথম কাজটা ছিল FQ পিটারের, টেলিফিল্ম ছিল, চ্যানেল আইতে অন এয়ার হয়েছিল, এবং ওইটার পরে আমি আর একটা ধারাবাহিকে কাজ করেছিলাম, ওটার পরিচালক ছিলেন ফরহাদ ফয়সাল, ওটা বিটিভির জন্য ছিল। এইভাবে কাজগুলো শুরু হয়ে যায়। একটা ইন্টারেস্টিং বিষয়, সেই FQ পিটার এখন কাজ করছে না, আপনি কাজ করছেন? FQ পিটার পরবর্তীতে SCI-তে কাজ করতেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, উনি এখন কাজ করছেন না, প্রায় দেখা হয়, কথা হয়, উনি আবার ফিরবেন উনি বলছেন। উনি আসলে এখন টেলিভিশনে কাজ করছেন না, তবে উনি ডকুমেন্টারি বানাচ্ছেন, বেশ কিছু ভালো কাজ উনি করেছেন। আপনি যে অভিনয় করছেন, শুরু করলেন ছোট ছোট রোল দিয়ে আপনার শুরু হলো, বা আপনি আরেকটা পেশায় ছিলেন, সেই পেশা থেকে এই পেশায় আসলেন, তো এই যে হয় না যে কোনো একটা সেটে ছোট একটা ক্যারেক্টার করা, ওটা করতে গেলে একটা স্ট্রাগল করতে হয় নতুন শিল্পীদের, তো আপনার ক্ষেত্রে সেই স্ট্রাগলের বিষয়গুলো কিরকম ছিল? সত্যি কথা বলতে দ্বিধা নেই, সেটা হচ্ছে প্রথম দিকে আমি এই কাজটাকে শখ হিসেবে নিয়েছিলাম, এবং আমার একটা শখের জায়গা থেকে আমি কাজগুলো করতাম। একদম প্রথমে চিন্তা ছিল এরকম যে কয়েকটা কাজ করে আবার ফিরে যাব আমার নিজের জগতে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এবং সেটা না হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই শোবিজে যারা কাজ করে তারা আসলে এটা একটা মায়ার একটা জগৎ, এবং এখানে কেউ একবার ইন করলে বের হওয়া সাধারণত হয় না, যতক্ষণ পর্যন্ত দর্শক চায় বা চাহিদা থাকে বা নির্মাতারা আস্থা রাখতে পারে ততক্ষণ পর্যন্ত সে কাজ করে। তো প্রথম দিকে যেটা হয়েছে যে আমাকে অনেকে চিনতেন না, এবং সেই চেনার পরিচয়টা করার জন্য নিজে থেকেই অনেকের সঙ্গে যোগাযোগ করতে হতো বা করেছি, এবং আস্তে আস্তে পরিচয়টা বেড়েছে বা পরিধিটা বড় হয়েছে এবং কাজ করার সুযোগ হয়েছে। তবে একটা ব্যাপারে আমি কৃতজ্ঞ যে যারাই প্রথমে আমার উপর আস্থা রেখেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমাকে স্ক্রিনে ধরে রেখেছেন বা সুযোগ করে দিয়েছে, এবং যার জন্য ধীরে ধীরে আমি কাজ করার সুযোগ পেয়েছি।
এবং 2018 সাল থেকে এই পরিধিটা বড় হওয়া শুরু হয়েছে এবং 2018 সালেই প্রথম আমি চলচ্চিত্রে কাজ করার একটা আমন্ত্রণ পাই গোলাম সোহরাব দদুলের কাছ থেকে, যেটা ছিল সাপলুডু। খুবই ছোট্ট একটা চরিত্র ছিল সেটা, কিন্তু আমার কাছে অনেক বড় একটা কাজ ছিল। সেখানে পুলিশ অফিসারের একটা রোলে আমি কাজ করেছিলাম এবং তারপরে ধীরে ধীরে চলচ্চিত্রে বেশ কিছু কাজ করা হয়েছে। 2018-তে বিজ্ঞাপনে কাজ করা শুরু করি, এভাবে আস্তে আস্তে পরিধিটা বড় হয়েছে। আপনি খুব সুন্দর করে স্ট্রাগলিং এর ঘটনাগুলো অ্যাভয়েড করে গেলেন, ইটস ওকে, আমি না বলতে চাইলে জোর করব না। স্ট্রাগলিং এর ঘটনাটা এরকম যে প্রথম দিকে এরকম হয়েছে যে বসে থেকেছি সারাদিন, হয়তো আমার যে রোলটা ছিল সেই রোলটা এতই, প্রত্যেকটা রোলই ইম্পর্টেন্ট, আমার কাছে প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট, প্রত্যেক পরিচালককেই আমি শ্রদ্ধা করি, কিন্তু মনে হয়েছে বা বুঝেছি যে দীর্ঘ প্রতীক্ষার পরে, দীর্ঘ অপেক্ষার পরে আমার কাজ করার কলটা আসতো, তো ধৈর্য নিয়ে থেকেছি এবং এটার সুফল পেয়েছি, পরবর্তীতে সুফল পেয়েছি। আর স্ট্রাগলের যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি শুরু থেকেই বাবার চরিত্রগুলোতে কাজ করেছি, তো আমার যেখানে কাজ করার সুযোগ হয়েছে মোস্টলি বেশিরভাগ সিংহভাগ কাজ করেছি বাবার চরিত্রে। তো আপনি নিজেও জানেন যে একসময় আমাদের টেলিভিশন নাটকে বাবা মার গুরুত্বটা কমে যাচ্ছিল এবং বাবা থাকলে মা থাকছেন না, মা থাকলে বাবা থাকছেন না, তো সেই কারণে হয়তো ডিউরেশন বা ব্যাপ্তিটা কমে আসছিল। পরবর্তীতে আবার এই পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং এখন আমরা মাশাআল্লাহ আমরা অনেকেই কাজ করছি। ইভেন এমনও হচ্ছে যে কোনো একটা সিঙ্গেল প্রজেক্টে দেখা যাচ্ছে যে দুজন বাবা দুজন মা কাজ করছেন এবং আমরা যখন সেটে যাই তখন গিয়ে আমরা ফান করে বলি যে কে কার বরাদ্দে আজকে, মানে আমার স্ত্রী কে হচ্ছেন অথবা আমি কার স্বামী হচ্ছে, এরকম একটা ফান আমরা করি। একটা সময় এরকম ছিল না, মানে পুরো গ্রিন রুমে দেখা যেত, মেকআপ রুমে দেখা যেত যে হয় একজন মা বসে আছেন অথবা একজন বাবা বসে আছেন, এরকম একটা সময় গিয়েছে। এবং কোভিড এর সময় খুব লিমিটেড কিছু কাজ হয়েছে, সেখানেও এই জিনিসটা ছিল যে খুব সতর্কতার সাথে সবাই কাজ করেছে এবং সেখানেও চরিত্রগুলো এমন ভাবে নির্বাচন করাও হতো যেন বেশি আর্টিস্ট না আসে, এই সময়টা পার করেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি যেহেতু কর্পোরেট সেক্টরে কাজ করেছি, এখনো করছি, তো যার কারণে একটা মানে এরকম একটা প্রত্যাশা অনেকের ছিল যে আমি হয়তো বা পৃষ্ঠপোষকতা করব অনেক কাজের। কিন্তু আপনি জেনে হয়তো জানবেন বা আপনাকে এখনই বলছি, সেটা হলো যে একটা সিঙ্গেল কাজেও আমি কখনো পৃষ্ঠপোষকতা করিনি, কারণ আমি চেয়েছি যে আমার নিজের পরিচয়, নিজের মেধা মনন দিয়ে অভিনয়ের এই জায়গাতে আমার একটা অবস্থান তৈরি করার জন্য, এবং যার জন্য আমি এখন ফিল করি যে অভিনয়টা আমার কাছে এখন আর শখ না, এটা আমার একটা দ্বিতীয় কাজে পরিণত হয়েছে এবং এক সময় হয়তো এটাই প্রথম এবং প্রধান কাজে পরিণত হবে। একটা ইন্টারেস্টিং ঘটনা আজকের এই নাটকে ঘটেছে, আপনি বললেন যে মা বাবার ক্যারেক্টার বেড়ে গেছে, সেই জায়গায় আজকে আপনি মাসুম বাশারের ওয়াইফের হাজবেন্ডের ক্যারেক্টার করছেন, কথাটা আমি মেকআপ রুমে ঢুকেই আপনাকে এই কথাটা বলেছিলাম যে আজকে মিলি বাশারের হাজবেন্ড আপনি, আপনি খুব লজ্জা পাইলেন না? আসলে আপনার ফেস দেখে মনে হলো আপনি খুবই লজ্জা পাইলেন। বিষয়টা হচ্ছে যে মাসুম ভাইয়ের সাথে এই ফানটা আমি সবসময় করি, যখনই মিলি আপার সাথে আমার কাজ হয় যদি সেই সেটে উনি থাকেন তখন এই ফানটা আমি করি। ইভেন আমরা কিছুদিন আগে আমরা একটা বিজ্ঞাপনে অংশ নিয়েছিলাম যেখানে একটা টিকটক হয়েছিল, যেখানে মিলি আপার সাথে আমার একটা টিকটক করা হয়েছিল, সেখানে মাসুম ভাই প্রেজেন্ট ছিলেন, তো এবং ওইটা একটা রোমান্টিক গানের একটা দৃশ্য ছিল, তো আমি মাসুম ভাইকে বলেছি যে আপনি থাকাতে এটা ঠিকমতো হচ্ছে না, চিত্রায়িত হচ্ছে না, এবং এই এই দুষ্টামিগুলো কিন্তু আমরা সবসময় করি এবং এটা করি বলে কিন্তু আমরা সবাই ভালো থাকতে পারছি, কারণ আমাদের নিজেদের মধ্যে যত হৃদ্যতা সক্ষমতা ভালো থাকবে তত টিম ওয়ার্কটা ভালো হবে। এক্স্যাক্টলি, আপনি আপনার আগের পেশা থেকে এই পেশা, দুইটা পেশায় আছেন আপনি এখন সাইমালটেনিয়াসলি, তো কোন পেশাটাকে আপনি বেশি এনজয় করছেন? আসলে আমি কর্পোরেট সেক্টরে যে কাজটা করি ওই কাজের তো একটা পরিধি আছে, একটা নির্দিষ্ট সময়, তারপরে সময়টা যে একান্তই আমার নিজের, ওই কাজটা আমি এনজয় করি, তবে ওখানে অনেক স্ট্রেস নিতে হয় এবং সেই স্ট্রেসটা নিয়ে
অনেক সময় অভিনয় তো আসলে একটা এক্সপ্রেশনের জায়গা, তো সেই এক্সপ্রেশনটা দেওয়া অনেক ডিফিকাল্ট হয়। আমার জীবনে এমন ঘটনা ঘটেছে যে আমি মাস্টার শট এবং ক্লোজ শটের মাঝখানে আমি জুমে হয়তো মিটিং করেছি, তো সেই মিটিংটা সবসময় তো সুখকর মিটিং হয় না, অনেক সময় হয়তো মত পার্থক্য হয়, সেটা একটা স্ট্রেস পড়ে, সেটাকে ওভারকাম করে আবার ক্যামেরার সামনে দাঁড়ানো। এরকম আমি বিজ্ঞাপনও করেছি যে মাস্টার শট করার পরে ক্লোজ শটের মাঝখানে একটা গ্যাপ আছে, ওই সময়ের মধ্যে একটা মিটিং করতে হয়েছে। তো এই পুরো জিনিসগুলো আমি যেভাবে ম্যানেজ করি সেটা হচ্ছে যে জীবনের সব ক্ষেত্রেই আমাদেরকে কিন্তু আসলে কিছুটা হলো মাল্টিটাস্কিং করতে হয়, একই সাথে অনেকগুলো কাজে যে আপনি যদি ম্যানেজ করতে পারেন তাহলেই আপনি আগাতে পারবেন। তো যেহেতু আমি একটা ফুল টাইম কর্পোরেট কাজ করি, সেখান থেকে আমি যদি অভিনয় করার প্যাশনটাকে ধরে রাখতে চাই তাহলে এইটুকু স্ট্রেস আমাকে নিতেই হবে, মানে একদম সব কিছু তো আমার জন্য সাজানো থাকবে না যে আমি যাব কাজটা করে চলে আসবো, সেটা তো করা যাবে না। তো যার জন্য দেখা যায় যে কমিটমেন্টগুলো রাখতে হয় এবং আমি চেষ্টা করি সেই কমিটমেন্টগুলো রাখার জন্য, সেটা আমার জবেই হোক অথবা অভিনয়ের ক্ষেত্রেই হোক আমি চেষ্টা করি। তারপরও আমি কৃতজ্ঞ যে আমার শোবিজে যারা আমার সহকর্মী আছেন, নির্মাতা যারা আছেন, তারা সেটা ফিল করেন এবং তারা সেভাবে আমাকে সহযোগিতা করেছেন অথবা সুযোগ দিয়েছেন। যারা অভিনয় শিল্পী তারা সোশ্যাল লাইফে কিছু প্রিভিলেজ পায়, আপনি যেহেতু আরেকটা সেক্টরে কাজ করছেন, বিইং অ্যান অ্যাক্টর আপনি কি কি প্রিভিলেজ পাচ্ছেন সেই সেক্টরে? আমি আমার কাছে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যে পরিচিতিটা মানে আমার কাছে খুব আমি এনজয় করি, যে অনেকের সঙ্গে অনেককে আমি চিনি না কিন্তু তারা আমাকে চেনে। এবং এরকম আমি ছোট্ট একটা ঘটনা বলছি যে রাতের বেলা অনেক গভীর রাতে পুলিশ চেকপোস্টে আমার গাড়ি আটকানো হয়েছে, গাড়ি থামানো হয়েছে। তো আমি ভেবেছি যে হয়তো কাগজপত্র চেক করবে, অনেক রাত গভীর রাত, পরে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সেকেন্ড টাইম আবার গাড়িটাকে থামানো হয়েছে, তখন অন্ধকার থেকে একজন পুলিশ অফিসার এসে পরিচয় দিল, পরিচয় দিয়ে বলল যে আসলে আপনাকে দেখেছি অনেক কিন্তু সামনাসামনি আপনার সাথে আপনাকে দেখে আবার মানে আপনার সাথে কথা বলার জন্য আসলাম। এটা আমার কাছে খুব মানে খুবই মানে প্রাইসলেস একটা মেমোরি। অথবা বিভিন্ন ট্রাফিক সিগন্যালে ছোট ছোট বাচ্চারা, টোকাইরা কিন্তু অনেক ধরনের কিছু বিক্রি করার জন্য তারা আসে, কেউ ফুল বিক্রি করতে, কেউ চকলেট বিক্রি করতে আসে, কিন্তু এই বাচ্চাগুলোর কিন্তু অনেক কিছু তাদের অবজারভেশন আছে এবং তারা কেউ কেউ রিকল করেছে আমাকে, তারা হয়তো এলইডি স্ক্রিনে কোনো একটা বিজ্ঞাপন দেখে আমাকে রিকল করেছে। এগুলো আমার কাছে খুব প্রাইসলেস মনে হয়েছে। অনেক সময় অনেকে মানে এরকমও হয়েছে যে অচেনা একটা জায়গায় যেখানে আমি ভাবিই নাই যে কেউ হয়তো চিনবে, সেখানে অনেক মানুষ চিনেছে। মজার ব্যাপার হচ্ছে যে এই চেনার জায়গাগুলো কিন্তু বেশিরভাগ কাজ করেছে বিজ্ঞাপনের জন্য এবং ওটিটির কাজের জন্য, কারণ এই কাজের দর্শক কিন্তু অনেক বেশি। আর টেলিভিশনের কাজে যেটা হয় যে মানে টেলিভিশনে যখন কোনো কাজ অন এয়ার হয় এত বিজ্ঞাপন থাকে যে অনেকে কিন্তু অনেকে হয়তো আমি বলি যে এবার ঈদে আমার এই কাজটা যাচ্ছে, সে পরের দিন আমাকে ফিডব্যাক দেয় যে কই আমি তো দেখলাম না, মানে আসলে বিজ্ঞাপন এত ছিল সে হয়তো চ্যানেল শিফট করে গেছে এবং যার জন্য সে দেখতে পায়নি, পরবর্তীতে হয়তো সে ইউটিউবে দেখছে। তো এই জিনিসটাও খুব আমরা ফিল করি যে আমরা যে কাজ করি সে কাজটা যদি মানুষ দেখতে না পায় তাহলে তো সেটা মানে নিজের কাছেও খারাপ লাগে। তো সেই কারণে আমরা এটা প্রত্যাশা করি যে আমাদের কাজগুলো যেন নিরবচ্ছিন্নভাবে সবাই দেখতে পায় এবং আমাদের প্রতিবেশী দেশে আমাদেরকে অনেকে চেনে কিন্তু তারা কিন্তু আমাদের কাজগুলো দেখতে পায় না। তো ওখানেও যদি দেখার সুযোগ থাকতো, বাংলা ভাষার অনেক মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তো এইসব ক্ষেত্রে ওটিটিতে কাজ করার একটা সুবিধা আছে যে ওটিটির কাজগুলো সারা পৃথিবীর মানুষ যে কোনো সময় তার সুবিধা মতো দেখতে পাচ্ছে। তো আস্তে আস্তে এই পরিধিগুলো বাড়বে, ধীরে ধীরে বাড়বে, কাজের অনেক ক্ষেত্র তৈরি হবে এবং একটা সময় আসবে যে প্রচুর কাজ হবে এবং এখনো হচ্ছে। এবং এক সময় শুধু সাদা কালো বাংলাদেশ টেলিভিশন ছিল, তারপরে অনেকগুলো টিভি এসছে এখন, সব কিছু মিলে যেটা একটু আগে আপনি বলছিলেন, ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, চলচ্চিত্র সব কিছু মিলে প্রচুর কাজ হচ্ছে, ওটিটি সব কিছু মিলে প্রচুর কাজ হচ্ছে। আপনার আমি আসলে স্পেসিফিকলি জানতে চাচ্ছিলাম যে আপনার এরকম কি হয়েছে যে আপনি অ্যাক্টর এই জন্য আপনার কোনো একটা মিটিংয়ে আপনি সাকসেসফুল মিটিং হয়ে গেছে যেটা সাকসেসফুল নাও হতে পারে?
এমনি যে জিনিসটা হয় যে আপনি জানেন মানে কর্পোরেট সেক্টরে অনেক প্রতিযোগিতা থাকে, তো প্রতিযোগিতার পেছনে দুটো জিনিস থাকে, একটা থাকে সুস্থ প্রতিযোগিতা, একটা থাকে একটু একটু নেগেটিভ প্রতিযোগিতা থাকে, কিছু জেলাসি কাজ করে। তো অনেকে প্রশংসা করে, অনেকে আবার একটু টেজ করেও কথা বলে, এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা শুনছি এবং শুনে অভ্যস্ত। তো দেখা যায় যে অনেক মিটিংয়ে গুরুত্বপূর্ণ একটা আলোচনার মাঝখান দিয়ে একটু আলোচনা হচ্ছে, ও আচ্ছা ওনাকে দিচ্ছি মানে কিছুটা হলেও মানে সহজ হয়ে যায় পরিবেশটা। এটার কিছু অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকে, অনেক মানুষের সাথে কথা বলার সময় মানে আমার সহজ হয়ে যাই আমি, যে মানুষটা যখন আমাকে চেনে সো সে হয়তো ভালোভাবে রিসিভ করবে, এটা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ।